प्रिय बांछानगर बालिका पाइलट उच्च विद्यालय शिक्षार्थी अष्टम श्रेणी अनलाइन क्लासे तुम्हारे स्वागत। आज के आगे यार आगे उपपाद्य चारटी उपपाद्य क्लास कर आज के पंचम क्लास एवं उपपाद्य पास नहीं आज के तुम्हारे सामने हाजिर होपपाद्य पास साधारण निर्वाचन हे रम्बसर कर्णोदय परस्पर के समकोणे समद्विखंडित कर তাহলে আমরা স্কেল কম্পাসের সাহায্যে আমরা এ বি সি ডি একটা রম্বস এঁকে নেব। তারপরে আমরা এসি এবং বিডি দুইটি কর্ণ দেব এবং দুইটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও বি কোণ সমান বি ও সি কোণ সমান সি ও ডি কোণ সমান ডি ও এ কোণ সমান এক সমকোণ এবং সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করা মানে এ ও সমান সি ও বিও সমান ডিও, এটা এই দুইটাই প্রমাণ করতে হবে আমাদের। তাইলে বিশেষ নির্বাচন আমরা লিখব, মনে করি এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এক নাম্বার আমরা প্রথমে সমকোণে, তাইলে সমকোণে বললে এ ও বি কোণ একোণটা সমান বি ও সি কোণ একোণটা সমান সি ও ডি কোণ একোণটা সমান ডি ও একোণ একোণটি সমান এক সমকোণ। দুই নম্বর প্রমাণ করতে বলছে যে তাদের তারা সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করা অর্থাৎ এ ও সমান সি ও বি ও সমান ডি ও। তাহলে এটাই লিখবো আমরা এ ও সমান সি ও বি ও সমান ডি ও। এবার আসো প্রমাণের মধ্যে। তাইলে আমরা জানি যে রম্বস একটি সামন্তরিক, তাইলে আমরা এর আগে প্রমাণ করেছিলাম যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাইলে এটাই আমরা লিখব রম্বস একটি সামন্তরিক। সুতরাং আমরা লিখতে পারি এ ও সমান সি ও বি ও সমান ডি ও, এটার আমরা এক নম্বর সমীকরণ ধরি। তারপরে আমরা এখন আমরা প্রমাণ হয়ে গেছে যে সমদ্বিখণ্ডিত করে, আমরা এটা রম্বস একটি সামন্তরিক, তাইলে এখানে সুতরাং এ ও সমান সি ও বি ও সমান ডি ও। এখন আমরা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করি, এ ও বি এই ত্রিভুজটা এবং বি ও সি এই ত্রিভুজটা, দুইটা ত্রিভুজ আমরা প্রমাণ করি সর্বসম। তাহলে এখন আমরা এটা ধরি, আমরা এটা মনে মনে ধরবো এখানে নাই। তাহলে এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো কী কী সমান আছে। প্রথমে আমরা লিখতে পারি এ বি সমান হচ্ছে বি সি, এ বি সমান বি সি, কারণ আমরা জানি রম্বসের প্রতিটা বাহুই সমান, চারটা বাহুই সমান, এজন্য এ বি এবং বি সি সমান। তারপরে আমরা লিখতে পারি এ ও সমান সি ও, ওই থেকে আমরা এক নংয়ে আমরা এখানে এক নংয়ে প্রমাণ করছি এ ও সমান সি ও। তারপরে আমরা আমরা ও বি ও সমান বি ও সাধারণ বাহু, সাধারণবাহু বলতে আমরা বুঝি যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি একই বাহু থাকে তাহলে ওইটার আমরা সাধারণবাহু বলি এবং সাধারণবাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এখন আমরা তিনটা বাহু সমান প্রমাণ করছি, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ
তাহলে আমরা দুইটা দুইটা ত্রিভুজ অর্থাৎ এ ও বি ত্রিভুজ ও বি ও সি ত্রিভুজ দুইটা ত্রিভুজের মধ্যে আমরা পাইছি এ বি সমান বি সি এ ও সমান সি ও বি ও সমান বি ও সমান বি ও কারণ সাধারণ বাহু তাহলে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি বাহু 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 উপপাদ্য তাহলে এখন আমরা লিখতে পারি আমরা জানি দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ বাহু এবং কোণগুলা পরস্পর সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ ও বি কোণ সমান বি ও সি কোণ কিন্তু আমরা দেখো একটু লক্ষ্য করলে আমরা যদি এই রেখাটাও না রাখি তাহলে এখানে যে ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে এই দুইটা এটার আমরা সরল কোণ বলি এই সরল কোণ এই সরল কোণ হবে তোমার এখানে যদি আমরা দেই এই কোণটা প্লাস এই কোণটা তাহলে আমরা লিখতে পারি এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান এক সরল কোণ সমান আমরা জানি এক সরল কোণ সমান দুই সমকোণ তাহলে এই দুইটা কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে প্রতিটা কোণের মান হবে এক সমকোণ তাহলে আমরা তাহলে এবং কী কারণে কারণ আমরা এখানে আগেই প্রমাণ করছি এ ও বি কোণ সমান বি ও সি কোণ তাহলে দুইটা কোণের সমষ্টি আমরা পাইছি দুই সমকোণ তাহলে প্রতিটা কোণ এক সমকোণ করে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ও বি কোণ সমান বি ও সি কোণ সমান এক সমকোণ তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুবার বাকি আছে বাকি দুইটা কোণ তাহলে এখানে আমরা যদি ইয়ে করি তাহলে এখানে সিওডি কোণ সমান ডিও একোণ এটা সিওডি কোণ আর এটা হচ্ছে ডিও একোণ সমান এক সমকোণ প্রমাণিত তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো আর যারা কোনো সমস্যা থাকলে আমাকে আমার সাথে যোগাযোগ করো তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ